আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ফাইনালি আমি কেপ টাউন ছেড়ে চলে যাচ্ছি গ্রামে। অনেকদিনের ইচ্ছা ছিল একেবারে কেপ টাউন ছেড়ে দিব, কারণ হচ্ছে কেপ টাউন আমার কাছে বিরক্ত লাগতেছিল। অন্য অন্য মানুষের কাছে যেরকম কেপ টাউনটার অনেক ভালো মনে হয় বা অনেক সুন্দর মনে হয়, অবশ্যই সুন্দর, অবশ্যই ভালো, কিন্তু শহর জীবনটা হচ্ছে গিয়ে আমার কাছে কেমন একঘেয়েমি লাগতেছিল। অন্য অন্য জায়গা যেখানে হচ্ছে গিয়ে মানুষ গ্রামে যারা থাকে বা হচ্ছে লোকেশনে যারা থাকে, তারা চায় হচ্ছে গিয়ে তারা কোনোভাবে টাউনে চলে আসুক, আর আমি চাচ্ছি হচ্ছে গিয়ে টাউন থেকে কোনোভাবে লোকেশনে চলে যেতে। কারণ আমার কাছে না এই জায়গাটা থেকে আমার গ্রামটা অনেক পছন্দ। যেসব ফার্মিং এরিয়া আছে বা হচ্ছে গিয়ে আপনার গ্রাম আছে, একেবারে আফ্রিকার একটা ফিল পাওয়া যায়, ভাইবস আছে, ওইসব জায়গাগুলো না আমার মানে মন থেকে অনেক পছন্দ এই শহরে জীবনের চাইতে। কারণ একদিন দুই দিন না, অনেকগুলো বছর কাটাইলাম এই শহরে জীবনের মাঝখানে। এখন মন চাচ্ছে হঠাৎ করে যে এই শহর জীবনটা ছেড়ে আমি চলে যাচ্ছি একেবারে গ্রামে, অরিজিনাল আফ্রিকার মধ্যে, যেখানে সুখ খুঁজে পাবো বা শান্তি খুঁজে পাবো। এত কোলাহল নেই, এত গাড়ি ঘোড়া নেই, এত রাত বিরাত পর্যন্ত দোকানপাট করা নেই, কোনো সমস্যা নেই, একেবারে নিরিবিলি একটা প্লেস, ঠান্ডা বা হচ্ছে গিয়ে আপনার ফার্মের মধ্যে চলে যাব। সো এই উদ্দেশ্যে আমি ফাইনালি কেপ টাউন ছেড়ে এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে ডিডুরান্স। ডিডুরান্স হচ্ছে কেপ টাউন থেকে 100 কিলোমিটার দূরে বুস্টার, বুস্টার হইতে 35 কিলোমিটার দূরে ল্যান্ডসবার্গের আগেই। এটা হচ্ছে গিয়ে ডিডুরান্স, একটা শহর, ছোট্ট একটা টাউন, ফার্মিং এরিয়া, শুধুমাত্র আঙুর ফল এবং হচ্ছে কমলা মালটার বাগান দিয়ে ভরা এই এলাকাটা। সো নেক্সট সামার সিজনের জন্য আমি চলে যাচ্ছি এই ডিডুরান্সে, পুরো সামারের সময়টা কাটাবো এখানে। এখন বর্তমানে হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাস। সো সেপ্টেম্বর নভেম্বর থেকে মূলত হচ্ছে গিয়ে সামার শুরু, তাই আগে ভাগে চলে যাচ্ছি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত আমি হচ্ছে গিয়ে ইনশাআল্লাহ ডিডুরান্সেই থাকবো। এই ডিডুরান্সে থাকার অন্যতম কারণ হচ্ছে গিয়ে এই যে সামার টাইমটা আছে, এই সামার টাইমে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি বিজনেস হয় এই ডিডুরান্স অঞ্চলে, বা ফার্মিং এরিয়াগুলো যেগুলো আছে যেখানে ফার্মিং করা হয় এইসব অঞ্চলে হচ্ছে গিয়ে আপনার সবচাইতে বেশি এই সামার টাইমেই হচ্ছে গিয়ে বিজনেস করা হয়। আদারওয়াইজ আপনার যদি উইন্টার টাইমে শুধুমাত্র এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজই নেই, মানে তেমন একটা কাস্টমার থাকে না, কিন্তু সবচেয়ে বেশি ব্যবসা বা সবচেয়ে বেশি কাস্টমার হচ্ছে গিয়ে থাকে আপনার এই সামার টাইমেই। কারণ সামারের সময় এইসব ফার্মে অনেক পরিমাণে লোক লাগে এই ফার্মগুলো ক্লিনিং করাইতে, ফল ছিঁড়তে, নতুন গাছ লাগাইতে, সব কিছু করতে। এখন যদি একটা ফার্মে অ্যাভারেজের প্রতিদিন 200 লোক লাগে, তখন উইন্টার বাদ দেওয়ার পরে সামারের সময় মিনিমাম একটা দোকানে হচ্ছে, সরি, একটা ফার্মে হচ্ছে গিয়ে তখন 1000-1500 মানুষ লাগে। এই 1000-1500 মানুষের প্রত্যেক দিনে সকালে নাস্তা বলেন, দুপুরে লাঞ্চ বলেন, বিকালে যাওয়ার আগে খাবার বলেন, সিগারেট, কোল্ড ড্রিঙ্কস, যদি গরমের মধ্যে কাজ করে প্রচুর পরিমাণে তারা সিগারেট খায় এবং হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খায়, এই সব কিছুই হচ্ছে গিয়ে আমাদের দোকান থেকে নেয়। সো এই জন্য হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ঝমঝমার বিজনেস থাকে হচ্ছে গিয়ে এই সামার টাইমে। হ্যাঁ, এবং এর সাথে আইসক্রিমও আছে, বোম পিস, যেটা আমরা পাইপ আইসক্রিম বলি বাংলাদেশে, 1 টাকা দামে সেই পাইপ আইসক্রিম, তার সাথে হচ্ছে গিয়ে আপনার আইসক্রিম, এগুলো প্রচুর চলে এই সময়টাতে। এগুলো চলার কারণ হচ্ছে গরম থাকে সামারের মধ্যে, তারা রোদের মধ্যে কাজ করে, এইসব কারণে তারা কোল্ড ড্রিঙ্কস, পানি জাতীয় খাবারগুলো বেশি খায়, এই জন্য এগুলো নেওয়ার জন্য আসে, তাই আমাদের বিজনেসও ভালো হয়। তাই এই আপনার ফেস্টিভটা উপলক্ষ করেই আমি হচ্ছে গিয়ে এখন কেপ টাউন ছেড়ে এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে গিয়ে ডিডুরান্সে বুস্টারের পরে। বুস্টারও আমার বসবাস অনেকদিন যাবৎ, কেপ টাউনে আমার বসবাস হচ্ছে গিয়ে অনেকদিন যাবৎ, দুইটা জায়গায় আমার খুব ভালো লাগে। কিন্তু বুস্টার, এই বুস্টারও গ্রাম, কেপ টাউন শহরের চাইতে বুস্টার অনেকটাই গ্রাম। আসলে মূলত হচ্ছে গিয়ে আমাদের সাউথ আফ্রিকা ছাড়ার প্ল্যান এখন। আমার বড় ভাই একজন তো অলরেডি অস্ট্রেলিয়াতে আছেই, সিডনিতে, আর একজন গতকালকে আলহামদুলিল্লাহ আমি পোস্ট দিয়েছিলাম পেজে যে হচ্ছে ভিসা পাইছে, তিনি গতকালকে ইতালি যেয়ে গেছে, চলে গেছেন আলহামদুলিল্লাহ। এখন আমি আছি, আমার খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, ভাইগনা, ফ্যামিলি মেম্বার আরও যারা আছে সবাই আছে। আস্তে আস্তে সবারই ইচ্ছা হচ্ছে গিয়ে একটু মুভ করার এখান থেকে, অনেকদিন তো হলো, সবাই এখন একটু ডিফারেন্ট কিছু চাচ্ছে। সাউথ আফ্রিকাতে বিজনেসের জন্য 100-এ 100, বিজনেসের জন্য অনেক কিছু অনেক ভালো, কিন্তু লাইফের জন্য কোনো সেফটি নাই এই দেশে, সমস্যাটাই হচ্ছে আমাদের এইখানে। সো এই জন্য ফাইনালি আমাদের ডিসিশন, আপাতত শহর থেকে ছেড়ে গ্রামে চলে আসলাম, এবং কোনো একদিন গ্রাম ছেড়ে সাউথ আফ্রিকা ছেড়ে হয়তো বা দেবেন ইউরোপে বা আমেরিকা বা কানাডায় কোনো দেশে চলে গেছি। সো ফাইনালি এই চিন্তাভাবনা নিয়ে হচ্ছে গিয়ে আপাতত আমার কেপ টাউন শহর ছাড়া, সো ফাইনালি চলে আসছি আমি হচ্ছে গিয়ে গ্রামে। এখান থেকে পরবর্তী ভিডিওগুলো পাবেন আপনারা। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার।